খাও মাও খাও, মহাদির গন্ধ পাও, হায় মহাদি মহাদি, তুমি কোথায় গেছো মহাদি, দেখে যাও মহাদি, লাল ভূত চলে এসেছে মহাদি, তুমি কোথায় গেছো মহাদি বলো তো, তোমার নামে তোমার বাবা মা আমাকে অনেক কিছু বলেছে মহাদি, সেটা কি জানো তুমি মহাদি, তোমার বাবা মা বলেছে মহাদি ঠিক মতো খায় না কেন, মহাদি ঠিক মতো ঘুমায় না কেন, আমরা এখন মহাদিকে নিয়ে কি করবো বলো তো লাল ত্রিভুত। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি মহাদিকে লাল ত্রিভুতের রাজ্যে নিয়ে চলে আসবো, আমি নিয়ে এসে যখন আমার অনেক ক্ষুধা লাগবে তখন মচ মচ করে চিবিয়ে খাবো মহাদি, অনেক সহ্য করেছি মহাদি তোমাকে আমি, আর কিন্তু সহ্য করব না মহাদি, এতদিন তোমাকে কিছুই বলিনি আমি, তাই না মহাদি, আর সেটা দেখে তুমি মনে করেছো লাল ভূত তো আমাকে কিছুই বলে না, তাহলে কেন বাবা মার কথা শুনবো শুধু শুধু, তাই না মহাদি, তুমি জানো না মহাদি, দুষ্ট দুষ্ট বাবুদের দুশ্মনের নাম হচ্ছে লাল ভূত মহাদি, তুমি কেন এত বেশি মোবাইল দেখতে চাও মহাদি, তুমি জানো না বুঝি লাল ভূত মোবাইলে থাকে, আর যারা বেশি দুষ্ট করে ওদেরকে ধরে নিয়ে যায় মহাদি, সব কিছু জানার পরেও তুমি কেন এমন করছো মহাদি বলো তো, আজকে থেকে গুড বাই হয়ে যাও মহাদি, তাহলে লাল ভূত তোমার বন্ধু হয়ে যাবে মহাদি, তখন লাল ভূত তোমাকে অনেক ভালোবাসবে, অনেক আদর যত্ন করবে।